নমস্কার, আমি শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ্য সম্পাদক মইদুল ইসলাম। আপনারা জানেন, বর্তমান সময়কালে শিক্ষক এবং শিক্ষক স্বার্থে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ ধারাবাহিকভাবে লড়াই চলছে এবং গত 1 থেকে 7 মার্চ কলকাতা রাজপথে খোলা আকাশের নিচে SSK MSK একাডেমিক সুপারভাইজার শিক্ষক শিক্ষকদের বেতন বৃদ্ধির সহ অন্যান্য দাবিতে ধর্ণা কর্মসূচি চলেছে এবং 31 মার্চ শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল চলেছে এবং সেখানে সরকার, শিক্ষামন্ত্রী এবং রাজ্যপাল আমাদেরকে বার্তা দিয়েছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নির্বাচনের পরে যে SSK MSK-দের শিক্ষা দপ্তরে অন্তর্ভুক্ত করা হবে এবং তাদের বেতন বৃদ্ধি করা হবে। এমতো অবস্থায় যে নির্বাচন শেষ হয়ে গেছে এবং নির্বাচনের যে বিজ্ঞপ্তি, সে বিজ্ঞপ্তির কোড অফ কন্ডাক্ট সেটাও শেষ হয়ে গেছে, তার ফলেও সরকার তার প্রতিশ্রুতি রক্ষা করেনি। এমতো অবস্থায় আমরা গত পরশু দিন রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করি, কিন্তু তার যে মনোভাব, সেই মনোভাবে তার সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি রক্ষা করার কোনো মাত্র বিন্দুমাত্র লক্ষণ দেখতে পাইনি। ওনার বক্তব্য, আপনাদের বেতন বাড়বে কিন্তু কবে বাড়বে কিছু বলা যাবে না, এই বিষয়ে এখন কিছু বলা যাবে না। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ওনাকে বলেছি যে আগামী 10ই জুন পর্যন্ত রাজ্য সরকারকে সময় দিয়েছি, যদি সরকারি বিজ্ঞপ্তি অর্থাৎ চিও না বের করে তাহলে 12ই জুন কলকাতা রাজপথে অর্থাৎ সল্টলেকের করুণাময়ীতে গোটা রাজ্যের সমস্ত SSK MSK একাডেমিক সুপারভাইজার, মাদ্রাসার SSK MSK সুপারভাইজার এবং পরপর কর্পোরেশন পৌরসভার SSK MSK সবাই জড়ো হবে ধর্ম ইয়েতে সল্টলেকের 12ই জুন বেলা 12টার সময়, এবং সেখান থেকে আমরা ধর্ণা কর্মসূচি পুনরায় শুরু করব যতক্ষণ পর্যন্ত রাজ্য সরকার আমাদের বেতন বৃদ্ধি সহ অন্যান্য দাবি না মেটাবে। আপনারা জানেন আমাদের দাবি মূলত 4টে। 1 নম্বর হলো, গত 8 বছর ধরে এই বর্তমান সরকার 1 টাকাও বেতন বৃদ্ধি করেনি, ফলে SSK শিক্ষক শিক্ষিকারা মাত্র পায় 5,934 টাকা, MSK যারা শিক্ষকতা করে তারা পায় 8,930 টাকা। এমত অবস্থায় যে আমরা বাধ্য হয়ে রুটি রোজগারের জন্য পেটের দাবিতে ভাতের লড়াইয়ে গোটা রাজ্যের শিক্ষক শিক্ষিকারা এই প্রায় বরন্ত বয়সে অর্থাৎ 50-60 ঊর্ধ্ব শিক্ষক শিক্ষিকারা কলকাতা রাজপথে লড়াই করছে এবং সরকার প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করেনি, ফলে এই লড়াইটা আমাদের অন্তিম লড়াই। এই লড়াইয়ের আমরা নাম দিয়েছি মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযানের অনুকরণে, ডান্ডি অভিযান, কিন্তু সেই ডান্ডি অভিযানের সঙ্গে এই ডান্ডি অভিযানের সম্পর্ক নেই। সেই ডান্ডিটা একটা জায়গার নাম, সেখান থেকে মহাত্মা গান্ধী লাফিয়ে হাতে পদযাত্রা করেছিল, আর আমরা এখানে যে ডান্ডি অভিযানের নাম দিয়েছি শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের পক্ষ থেকে, যে কলকাতা রাজপথে 55-60 বছরের ঊর্ধ্বের বয়স্ক শিক্ষক শিক্ষিকারা তাদের বাঁচার সে অবলম্বন লাঠি, সেই লাঠি হাতে প্রত্যেকে আসবে এবং মানুষ দেখবে গোটা রাজ্য তথা বিশ্বের মানুষের কাছে বার্তা যাবে যে কলকাতা রাজপথে বয়স্ক শিক্ষকরা তারা জীবন জীবিকার লড়াইয়ে লাঠি হাতে রাজপথে। তাই আমরা আপনাদেরকে জানাচ্ছি যে গোটা রাজ্যের সমস্ত স্কুল বন্ধ করে দেবেন, স্কুল বন্ধ করে আপনারা সল্টলেকের করুণাময়ী বাস স্ট্যান্ডে 12ই জুন বেলা 12টার সময় আসবেন, মানসিক প্রস্তুতি নিয়ে আসবেন। যতক্ষণ না রাজ্য সরকার আমাদের দাবি মেটায় এবং সরকারিভাবে বিজ্ঞপ্তি দেয় ততক্ষণ পর্যন্ত আমরা এই আমাদের কর্মসূচি চালাবো। প্রয়োজনে আমরা আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে, কারণ এবারে আমরা আর শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করব না, এবারে আমরা মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমাদের ডাইরেক্ট অর্ডারটা নেব রাজ্য সরকারের কাছ থেকে। আমাদের মূলত দাবি এখানে 4টে। 1 নম্বর হলো, SSK MSK-দের সমযোগ্যতা সম্পন্ন শিক্ষকদের সমকাজে সমবেতন দিতে হবে অথবা যোগ্যতা অনুযায়ী বেতন দিতে হবে। আর 2 নম্বর হলো, তাদের শিক্ষা দপ্তরে অন্তর্ভুক্ত করতে হবে, মাদ্রাসাতে মাদ্রাসা সার্ভিস কমিশনের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। 3 নম্বর হলো, তাদের পেনশন এবং অবসরকালীন ভাতা দিতে হবে। 4 নম্বর, যারা প্রশিক্ষণরত ছাত্রছাত্রী NIS-এর মাধ্যমে তাদেরকে সমস্ত রকমের সমস্যা যা আছে সমাধান করতে হবে। তাই গোটা রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের আবারও আবেদন করছি, আপনারা প্রত্যেকে 12ই জুন বেলা 12টার সময় যারা বয়স্ক আছে তারা লাঠি নিয়ে উপস্থিত থাকবেন, গোটা রাজ্যের স্কুল বন্ধ হবে এবং এই লড়াই আমাদের শেষ লড়াই, কারণ এই লড়াই আমাদের দাবি আদায়ের লড়াই। যতক্ষণ না দাবি আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো, সরকারি দাবি মিটিয়ে অর্ডার নিয়ে তবে আমরা বাড়ি ফিরবো।